টানা ঘূর্ণিঝড় আসলে পড়তে চলেছে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে। তাই বৃহস্পতিবার থেকে পূর্ব রেল কুড়িগামী একাধিক ট্রেন সহ মোট ১৯টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে। পূর্ব রেল সূত্রে জানা গেছে ইস্ট কোস্ট রেলের তথ্য অনুযায়ী যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল কামাখ্যা বেঙ্গালুরু এক্সপ্রেস, পাটনা এর্নাকুলাম এক্সপ্রেস, কলকাতা পুরী স্পেশাল এক্সপ্রেস, ডিব্রুগড় কন্যাকুমারী এক্সপ্রেস, বেঙ্গালুরু গৌহাটি এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ মালদা টাউন স্পেশাল এক্সপ্রেস, মালদা টাউন সেকেন্দার স্পেশাল এক্সপ্রেস, পুরী জয়নগর এক্সপ্রেস, পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস, শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেস, পাটনা পুরী স্পেশাল এক্সপ্রেস, শিলচর সেকেন্দ্রাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস, বেঙ্গালুরু মুজফ্ফরপুর এক্সপ্রেস, মালদা টাউন দীঘা এক্সপ্রেস, দীঘা মালদা টাউন এক্সপ্রেস, আসানসোল হলদিয়া এক্সপ্রেস, হলদিয়া আসানসোল এক্সপ্রেস ট্রেনগুলি। এই ট্রেনগুলি কোনোটা 23 অক্টোবর অথবা কোনোটি 24 অক্টোবর যাত্রা করার কথা ছিল, কিন্তু আসন্ন ঘূর্ণিঝড়ের দরুন এই ট্রেনগুলির আপ এবং ডাউন উভয় পরিষেবা আপাতত বাতিল করেছে রেল দপ্তর। মূলত যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে পূর্ব রেলের পক্ষ থেকে মঙ্গলবার রাতেই ১৯টি ট্রেন চলাচল বাতিলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অপরদিকে কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গেছে আবহাওয়ার গতি প্রকৃতির উপর নজর রেখে প্রয়োজন মধ্যে বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা পরিষেবা বন্ধ রাখা হতে পারে। বুধবার তা জানানো হবে বলে কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।